ইরানের নৌবাহিনীতে যুক্ত হলো দেশি তৈরি ড্যাস্টার ও মাইন হান্টার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীতে দেশি তৈরি দেনা এবং শাইন নামে দুটি জাহাজ যুক্ত হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রেসিডেন্ট হাসান রোহানি জাহাজ দুটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। আজ সকালে দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মেরিন ইন্ডাস্ট্রি অর্গানাইজেশনের প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রুস্তিগিরি বলেন, দেনা হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে ইরানি নৌবাহিনীতে যোগদান করা পঞ্চম ড্যাস্ট্রয়ার। তিনি বলেন, এই ড্যাস্ট্রয়ারটি সম্পূর্ণভাবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তৈরি করেছে এবং নৌবাহিনীর নজরদারি এবং অংশগ্রহণের মধ্য দিয়ে এর নির্মাণ কাজ শেষ হয়েছে। অ্যাডমিরাল রুস্তিগিরি জানান, দেশে তৈরি এই ড্যাস্ট্রয়ারের ফায়ার কন্ট্রোল সিস্টেম অন্যতম আধুনিক সিস্টেম, যা দেশের ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি তৈরি করেছে। এই ড্যাস্ট্রয়ার একসাথে 40টি টার্গেট শনাক্ত করতে সক্ষম এবং একই সঙ্গে 5টির বেশি টার্গেটে হামলা চালাতে পারে। অ্যাডমিরাল রুস্তিগিরি আরও জানান যে এই নতুন ড্যাস্ট্রয়ারে অত্যন্ত উন্নত মানের ইলেকট্রিক ওয়ারফেয়ার সিস্টেম বসানো হয়েছে। পাশাপাশি ড্যাস্ট্রয়ারটির রেডিও ব্যান্ড আরও বিস্তৃত করা হয়েছে। রুস্তিগিরি জানান, শাইন নামের মাইন হান্টারটি 33 মিটার লম্বা এবং 11 মিটার চওড়া, উচ্চতা 180 সেন্টিমিটার। তিনি জানান, ইরানের মেরিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের তরুণ বিশেষজ্ঞরা এই মাইন হান্টারটি তৈরি করেছেন। এদিকে কাতারের জোরালো আহ্বান, ইসরায়েলের পরমাণু চুক্তিগুলোর উপর নজরদারি করুন। ইহুদিবাদী ইসরায়েলি গোপন পরমাণু কর্মসূচি এবং পরমাণু চুল্লিগুলোর উপর নজরদারি করার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএর প্রতি জোরালো আহ্বান জানিয়েছে কাতার। অস্ট্রিয়ার আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত কাতারের স্থায়ী প্রতিনিধি সুলতান বিন সালমিন আল মানসুরি শনিবার আইএর বোর্ড অব গভর্নেন্সের বৈঠকে দেওয়া বক্তৃতায় এই আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েলি পরমাণু চুক্তিগুলোর উপর নজরদারি করা জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। এই জন্য ইহুদিবাদী ইসরায়েলি পরমাণু স্থাপনায় বিদেশি পর্যবেক্ষকদের প্রবাসী থেকে নিশ্চিত করা দরকার। আল মানসুরি বরাদ দিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পরমাণু কর্মসূচির উপর নজরদারি করার ক্ষেত্রে আইএকে সহযোগিতা করা ইসরায়েলের জন্য অপরিহার্য। পাশাপাশি পরমাণু চুল্লিগুলো যাতে বিদেশি পর্যবেক্ষকরা পরিদর্শন করতে পারে তার ব্যবস্থা করতে হবে। কাতারের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলি পক্ষ থেকে কতগুলো অভিযোগ তোলার পর আল মানসুর এসব কথা বলেন। তিনি ইসরায়েলি প্রতিনিধির প্রতি উস্কানি সৃষ্টি এবং স্বেচ্ছায় সত্যকে মুছে ফেলা থেকে বিরত থাকতে এবং ইসরায়েলি পরমাণু সক্ষমতার কথা ঢেকে রাখার চেষ্টা করা বন্ধের আহ্বান জানান কাতার প্রতিনিধি। তিনি আরও বলেন, কাতারসহ সমস্ত আরব দেশ পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটিতে সই করেছে এবং মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করার সমস্ত প্রস্তাবনা গ্রহণ করেছে, কিন্তু ইসরায়েল এর কিছুই করেনি। কাতারের প্রতিনিধি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন সহ বিভিন্ন সময়ের আগ্রাসন নিয়ে কথা বলেন।